গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছ, এই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তাতেও অবস্থা খুবই বাজে। এটা বানিয়ে নিচ্ছি, ছেলেকে টিফিন দিচ্ছি, এগ রোল আজকে ওকে এগ রোল করে দিলাম, কারণ ওকে না নিত্য নতুন টিফিন দিতে হয়, ও একটু খেতে ভালোবাসে। তা বাইরে তো খেতে দেই না, আমি যতটা সম্ভব বাড়িতে বানিয়ে দিই। এই এগ রোল কাগজে পিছিয়ে দেওয়া যাবে না, তাই জন্য টিপটিপ দিয়ে ওটাকে মুড়িয়ে রেখে দিলাম। তিনটে এগ রোল ওর জন্য করবো। তোমার মেশিনের আওয়াজ শুনতে হচ্ছে, পাথরের কাটিং চলছে, পালিশ চলছে, এইসব চলছে। দেখো কীরকম মেশিনের আওয়াজ হচ্ছে, মানে বলার না, ভয়েস ওভার আমি করতেই পারছি না। আমার খুব অসুবিধা হচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে এখন ভিডিও করতে বা ভিডিও দিতে, কিন্তু ভিডিও তো দিতেই হবে। চলো ও টিফিন প্যাকটা দেখে নাও, দেখতে থাকো, সাথে থাকো, আর মেশিনের আওয়াজ মানে পাথরের মেশিনের আওয়াজ শুনতে থাকো। মোটা মোটা পরোটা করেছি তো একটা টুথপিকে ও থাকছে না। আর ভিতরে পুর দিচ্ছি পেঁয়াজ, গাজর, শশা গ্রেটারে কেটে ওর ভিতরে সস, বিটনুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটাকে মেখে দিচ্ছি। একটু জল জল হয়ে যায়, কারণ শশা আছে তো, আর নুন পড়লে একটু জল জল হয়ে যায়, তাতেও ওর ভাল লাগে। মা আমাকে করে দেবে, তাই জন্য করে দিলাম। দেখো আজকে ওর এটাই টিফিন, আমাদের টিফিন না, এটা ওর শুধু টিফিন। এই যে টিফিন বক্সে ওকে দিয়ে দিচ্ছি, দুপুরে ও লাঞ্চে খাবে এটা। ওর লাঞ্চটা আজকে কেমন হলো তোমরা বলো। হ্যাঁ, এই 5:30 থেকে উঠে, আমি বলি না, আমি 5:30 সময় আমাকে উঠতে হয়, এই সব করতে হয় এদিকে, তারপরে ভাতও খেয়ে যাবে, 8টার মধ্যে ও বেরিয়ে যায়। এই যে টিফিন বক্স প্যাক হয়ে গেল, টিফিন বক্সটা লাগছে না। হ্যাঁ লেগেছে। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, এদিকে সাদা তেল দিয়ে দিলাম। কালকে তো তোমরা দেখেছো কালকের ভিডিওতে চিকেন চাপ করব বলে চিকেনটাকে ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছি। এখন চিকেনটাকে বার করে ওটাকে তৈরি করব। এবার কড়াইতে হবে কি না আমি বুঝতে পারছি না নিজে, কারণ 4টে চিকেনের পিস আছে তো, আর ঘি নেই বলতে গেলে, আর আমি ঘি খুব কম দিই। আমার ছেলের ঘি খাওয়া নিষেধ বলে আমি একদমই কম দিই, কিন্তু না দিলেই নয়, তোমরা দিলে আর একটু বেশি করে ঘি দেবে। 2-3 চামচ যদি ভরে ভরে ঘি দাও খেতে ভাল লাগবে। আমি একটু তেল ঘি সবই একটু কম দিই। এদিকে কেশর ভিজিয়ে রেখেছি দুধের মধ্যে, ওদিকে ছচপেনে ভাত চাপিয়েছি, কারণ দাদা আজকে যাবে। দাদা কোথায় যাবে পরে বলছি আমি, এদিকে দাদা তাই জন্য আজকে খুব আনন্দে আছে, দাদা ভাই সে যাবে, তাই জন্য আরও এটা তাড়াতাড়ি করে দিচ্ছি যে দাদা যাতে ভাতের সঙ্গে খেয়ে যেতে পারে। এই যে চিকেনগুলো দেখো, বলেছিলাম না 4টে চিকেনের লেগ পিস এনেছে, 2টো আগে ছিল আর তা গতকালকে 2টো এনে দিয়েছে, সেটারই আজকে চিকেন চাপ করছি। কালকে মশলাটাকে পুরো মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে চিকেনের সঙ্গে। চিকেন চাপ করতে গেলে ওভারনাইট যদি ম্যারিনেট করা যায় তাহলে খুব ভালো হয়, মানে খুব সফট হয় আর খেতেও খুব সুন্দর হয়। তাই জন্য তোমরা কখনো যদি করো ওভারনাইট ম্যারিনেট করে রাখার চেষ্টা করবে, অল্প ম্যারিনেটে চিকেন চাপ ভালো হয় না। এই যে সব দিয়ে দিলাম, কিন্তু এই ফ্রাই প্যানটাতেও হবে কি না জানি না। চিকেন চাপ করতে গেলে একটু ছড়ানো পাত্র হলে ভালো হয়, এখানে তো একেবারে নাড়াতে পর্যন্ত পাচ্ছি না, ওটাকে যে উল্টে দেবো ভাজার জন্য নাড়াতে পর্যন্ত পাচ্ছি না। আমাকে মনে হচ্ছে আবার কড়াইতেই ঢালতে হবে, কিছু করার নেই, পাচ্ছি না। আর ওদিকে ভাতের জল ফুটছে, কারণ দাদা 12টার সময় বেরোবে, ওই জন্য ভাতটাও একসঙ্গে হচ্ছে। আর কালকের অল্প টুকটাক তরকারি আছে, আজকে এই দিয়ে চলে যাবে সকালটা। আলটিমেটলি ফাইনালি ফ্রাই প্যানে হলো না, আমাকে সেই কড়াইতেই করতে হলো, কড়াইতেই করছি, কিছুতেই ফ্রাই প্যানে না নাড়াতে পারছি না। চিকেন চপটা প্রায় হয়ে এসছে, এবার এই কেশর দেওয়ার দুধটাকে দিয়ে দিলাম। কেশর মানে দুধের মধ্যে কেশর দিলে কি ফাইন কালার হয় না দুধটা, আমার এই কালারটা মানে প্রেমে পড়ে যাই, হেভি লাগে। আর এটা যেহেতু মানে একটুখানি রাজকীয় খাবার তো, এখানে একটু রাজকীয় স্মেল, রাজকীয় জিনিস না দিলে খেতে ভালো লাগে না। আর এটা হচ্ছে কেওড়া ওয়াটার। আমার চিকেন চাপ ফাইনালি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু এই কেওড়া ওয়াটারটা দিয়ে আমি নামিয়ে দেবো। আর একটু আঁতরও দিতে হয় খাওয়ার, সেটা নেই আমার কাছে, একটুখানি আছে, রেখে দিয়েছি বিরিয়ানির জন্য, এটাতে আর দিলাম না।
যত স্পাইসি করবো তত স্পাইসি হবে। ফাইনালি নামিয়ে নিয়েছি টিফিন কৌটোর ভিতরে। এই দেখো, দেখতে তো হেভি লাগছে, আমার ফটো দেখে আমারও ইয়ে হচ্ছে, মানে জল পড়ছে বলতে পারো। এই যে দাদাকে বাটিতে দিয়ে দিলাম, দাদা এখন খেয়ে চলে যাবে। এই দেখো, আমাদের চারজনের প্রত্যেকের একটা একটা করে পিস। এই যে ছোট ছিল, খুব ভালোবাসে। চলো আজকে কি রান্না হচ্ছে দেখো, ওটা তো হলো। এবার একটুখানি রাতে তো কি খাবো, রাতে তো সারাক্ষণ তো এলভি আর এইসব চক্করে একদম 12টা বেজে গেছে সংসারের পুরো। ওই কফি ভাজা করে রাখছি, রাত্রে খাবো। ছেলে তো এসে চিকেন চাপ দিয়ে খাবে, ওটা গুবলুর মা চিকেন বার করে রাখা হয়েছে। এ দেখো আজকে কি কি লাঞ্চ মেনু, ওটা বেগুন পোস্ত, গতকালে মা যেহেতু চিকেন খায় না, মায়ের জন্য 2 পিস মাছ ভাজা। মা ডিম খেতে ভালোবাসে, ডিম নেই ঘরে। আর এ দিয়ে আমাদের তিনজনের চিকেন, আমার বাবার আর আমার ছেলের। আর দাদা খেয়েছে, বাটিতে একটু মশলা ছেড়ে গেছে। আর একটুখানি ডাল, অল্পই ডাল বার করেছি, ডাল ডালটা বেশি দাদাই খায়। খুব খুশি আজকে যে যাচ্ছে দাদাদের, মানে দাদাদের মানে ফ্যামিলিরই ছিল গেট টুগেদার। দাদা যে রেডি হয়ে গেছে, দাদা যাচ্ছে, ভীষণ খুশি, মানে বলার না। আমারও যাওয়ার কথা ছিল, আমার রিজার্ভেশনটাকে ক্যান্সেল করালাম। ফ্যামিলি গেট টুগেদার, দাদার বাচ্চাবেলাকার বন্ধুদের সব আসছে, যেখানে আমরা ছিলাম ওখানেই সব আসছে, জমায়েত হচ্ছে। আমি গেলাম না, শুধুমাত্র আমার ওয়াইটির চক্করে, আর বলতে গেলে বাড়িরও কাজ হচ্ছে। ওটার থেকে বেশি বাড়ির কাজ না, 2 দিনের জন্য বন্ধ করা যেত, কিন্তু এই যে ওয়াইটির এমন একটা নেশা ঢুকে গেছে ভেতরে, এখান থেকে বেরোতে কতদিনে পারবো আমি জানি না, কতটা এগোতে পারবো সেটাও জানি না, কিন্তু ভয়ঙ্কর নেশা। চলো আজকে এখানেই ব্লগ শেষ করছি।